বিটিএডির অষ্টভান্ডার উদ্ধার, ওদালগুড়ি বাক্সাত চাঞ্চল্য, রক্তাক্ত হব নাকি বিটিসি নির্বাচন? বিটিএডি নির্বাচনের দিন বার যদিও ঠিক হওয়া নাই, কিন্তু বিটিএডি নির্বাচনের প্রাক মুহূর্তত অস্ত্রভান্ডার উদ্ধার হওয়া ঘটনায় সমগ্র বিটিএডির চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যা নিশায় গোপন সূত্রের খবরের ভিত্তিত ওদালগুড়ির অতিরিক্ত আরক্ষী অধীক্ষক বিদ্যুৎ দাস বড়ো, হরিশিঙা থানার ওসি প্রেমাঙ্কু হাজরিকা আর ওরাং থানার ওসি দীপক কুমার দাসের নেতৃত্বত চলা অভিযানত আজি পুয়া 4 বজাত হরিশিঙা থানার অন্তর্গত ঘগ্রা অঞ্চলের লক্ষ্মী নদীর পারত পুতি থাকা অবস্থার উদ্ধার হয় এটা HK-33 রাইফল, AK-47 রাইফল, এটা M-16 রাইফল, এটা 27 রাউন্ড সজীব গুলির লগতে 4টা ম্যাগজিন। এতিয়াতো কোনো অস্ত্র সংগঠনের ইয়াত কোনো এটা এক্সিস্টেন্স নাই বা কোনো ধরনের কিবা কাম করে আছে বলে আমার হাতে কোনো খবর নাই বা এনেকা একু নাই, গতি আমি এই চাম এই কি আছে। ইপিনে বাক্সা জেলার ভারত ভুটান সীমান্তর বগামাটিতে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্র। মাটিত পুতি থাকা অবস্থাত দুটা AK-সিরিজের রাইফল, MQ-81 SL রাইফল, এটা M-22 AK-সিরিজ রাইফল, এটা দুটা ম্যাগজিন, দুটা 9mm পিস্তল, পিস্তলের দুটা ম্যাগজিন, লগতে 130টা গুলি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে সমগ্র বাক্সা। আতঙ্কিত হবলগা মই নাভাবো যে কিবা আছে। আমি যেখানে খবরের ভিত্তিতে আমি পাইছো, আমি ট্রাই করছো যে অবৈধ মারণাস্ত্র এগেনস্ট সদায় আমি ড্রাইভ করো, গতি যিমানখিনি পারিছো আমি খবর উলিয়াব চেষ্টা করছো, যেখানে আছে আমি যেখানে খবরের ভিত্তি পাইছো আমি লগে লগে আমি ট্রাই করছো রিকভারি করার কারণে। বিটিসি নির্বাচন চমু চাপি অহার লগে লগে এই ধরনের বিটিডি অঞ্চলের বিভিন্ন প্রান্তত সঘনায় অস্ত্র উদ্ধার হওয়া ঘটনায় এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সর্বসাধারণের মাজত। সকলের মনত প্রশ্নের উদয় হয়েছে, বিটিসি নির্বাচন এইবার রক্তাক্ত হব নাকি? ব্যুরো রিপোর্ট, আসাম টক্স। নতুন গাইডলাইনের সোমবারের মহানগরী গুয়াহাটির আনলক, 2 আগস্টের সন্ধ্যা 7 বজালে অব্যাহত থাকবে আনলক প্রক্রিয়া, 22 জুলাইর বন্ধ আন্তঃজিলা পরিবহন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াললৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন, অসমৰ বান খহনীয়া পরিস্থিতি বুঝ ললে প্রধানমন্ত্রী, বাগজান করোনা সম্পর্ক দুইরে আলোচনা। মুকলি আকাশের তলত ধৈর্য কোঁয়ার ও বিতু সোনোয়াল, এনআইএ আদালত জামিন মঞ্জুর হয়েছিল দুইজনের, করোনা আক্রান্ত হয়ে জিএমসি।